হ্যালো ফ্রেন্ডস আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল ইন এভরি সাবজেক্টস অফ এম ই জি ফ্রেন্ডস ওয়াচ অ্যান্ড গেট দ্য সামারি অফ এন আইল্যান্ড অফ ট্রি টুডে হুইস ইজ এ শর্ট স্টোরি বাই রাস্কিন বন্ড চলো আমরা আজকে রাস্কিন বন্ডের লেখা শর্ট স্টোরি অ্যান আইল্যান্ড অফ ট্রিসের সামারি জানি কুকি এখানে একটি ক্যারেক্টার মেইন ক্যারেক্টার কুকি এবং তার গ্র্যান্ড মাদার এই গল্পের দুটি প্রভাবী চরিত্র দুজন পুরাতন দিনের কথা বলছিল তারা একটি কাঁঠাল গাছের নিচে বসে আছে গ্র্যান্ড মাদার তার পিতার কথা বলছে এবং আমরা কিভাবে গাছকে এবং ফুলকে ভালোবাসি সেটাও বলছিল যদিও গাছগুলি আমাদের কাছে অনুভূতিহীন বলে মনে হয় লেখক কিন্তু সেই রকম ভাবেননি তিনি বলেছেন গ্র্যান্ড মাদার ভাবতেন যেমনভাবে তার পিতা গাছগুলিকে এবং ফুলগুলিকে ভালোবাসত ঠিক সেই রকমভাবে ফুলগুলিও তার পিতাকে এবং তাদের ভালোবাসত এই স্থানটি তার কাছে স্মৃতি বহন করা একটি স্থান অতীতে তিনি এই গাছের নিচে বসে হারিয়ে যেতেন একা বসে থাকতেন তার পিতা তার সঙ্গ দিত এই একা সময়গুলিতে তিনি খুব আনন্দ পেতেন লেখক এই স্টোরিতে বলেছেন যে তাদের একটি পুরাতন পিপল ট্রি ছিল একটি মন্দির গাছটিকে ঘিরে নির্মাণ করা হয়েছিল গ্র্যান্ড মাদার এর পিতার দ্বারা ইহা বিশ্বাস করা হয় যে গাছটি টেম্পলকে টেম্পল গাছটিকে রক্ষা করছে এখানে দুটি বন্ধুবাবন্ন স্পিরিটের বাস করে বলে লোকজন বলে থাকে কুকি যে কেন্দ্রীয় চরিত্র তার গ্র্যান্ড ফাদার বৃক্ষরোপণ করতে ভালোবাসতেন এই জন্য তিনি মুনসুন সিজনে চলে যেতেন নদীর আগাছা জঙ্গল পরিষ্কার করতে তিনি বন তৈরি স্বপ্ন দেখতেন সুন্দর বন তিনি চাইতেন তার তৈরি বনে পাখিরা এসে যেন বাসা বাঁধে যেন ফল খায় তিনি মানুষদের দেখানোর জন্য বন সৃষ্টি করতে চাইতেন না তিনি তার কন্যাকে বলতেন বৃক্ষের গুরুত্বের কথা মানব জীবনের বৃক্ষের গুরুত্ব অপরিসীম তাই তিনি মানবতার স্বার্থ ও বন তৈরি করতে চাইতেন কিন্তু বর্তমানকালে বৃক্ষ ঝুঁকির মুখে কারণ মানুষ বন ধ্বংস করে ফেলেছে মানুষ নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছে ভবিষ্যতে ওদের ক্ষতিই হয়ে যাবে ওরা জানে না এটাই কুকি গ্র্যান্ড ফাদার বোঝাতে চেয়েছিলেন কুকি যে মেন ক্যারেক্টার কুকির গ্র্যান্ড মাদার বলেছিলেন তার পিতা চেয়েছিলেন ভবিষ্যতে যখন তিনি স্বামীর বাড়ি থেকে কিছু দিনের জন্য পিতার বাড়িতে যাবেন তখন তিনি বর্তমানে স্মৃতিচারণ করতে পারবেন তার পিতার কথাও মনে করতে পারবেন তার পিতার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে পিতার সৃষ্টি বাগানের ছায়ায় তিনি এখন বসে আছেন কথোপকথন করছেন গ্র্যান্ড ডটার এর সঙ্গে তিনি পিতার সৃষ্টি বনে এসেছিলেন গাছগুলির ছায়ায় বসেছিলেন গাছগুলিকে স্পর্শ করেছিলেন তিনি গাছগুলির বাকল যখন স্পর্শ করেছিলেন তার মনে হয়েছিল তিনি যেন তার পুরাতন বন্ধুদের স্পর্শ করেছেন তিনি দেখেছিলেন গাছগুলির সংখ্যায় ও অনেক বেড়েছে পিতার স্বপ্ন পূরণ হয়েছে বন তৈরি হয়েছে বাস্তবায়িত হয়েছে গ্র্যান্ড ফা মাদার তার বর্ণনার মাধ্যমে অতীতে কাটানো সুখের স্মৃতিগুলির পুনরায় তিনি তৈরি করেছেন